অব্যাহত উচ্ছেদ অভিযানে আদি বুড়িগঙ্গা চ্যানেলের প্রশস্ততা 10 গুণ বেড়েছে। বুড়িগঙ্গা উদ্ধার কার্যক্রম পরিদর্শনে গিয়ে কথা জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বাজেট বাড়িয়ে বুড়িগঙ্গা চ্যানেলের উদ্ধার কাজ চলমান রাখা হবে বলেও জানান তিনি। মাহমুদ হাসানের প্রতিবেদন। গেল 50 বছরে দখল আর দূষণে পরিপূর্ণ বুড়িগঙ্গা চ্যানেল উদ্ধারে কয়েক মাস আগে অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ। সরকারি নকশা অনুযায়ী সময়ের সাথে পাল্লা দিয়ে চলে উচ্ছেদ অভিযান আর দখল মুক্ত করার কাজ। সিটি কর্পোরেশনের উদ্ধার কাজ তদারকি করতে বুড়িগঙ্গা চ্যানেল পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন তিনি। বলেন, উদ্ধার কার্যক্রম শুরু করার পর আদি বুড়িগঙ্গা চ্যানেলের প্রশস্ততা বেড়েছে 10 গুণ। সরকারের থেকে অর্থ না পাওয়া পর্যন্ত আমরা আমাদের নিজেদের বাজেটের মাধ্যমেই আমরা কাজ চলমান রাখব। তো সুতরাং আমি আশাবাদী যে অচিরেই এটা দৃশ্যমান, আরও দৃশ্যমান হবে। এখনই আপনারা লক্ষ্য করছেন যে নদীর যে প্রশস্ততা এটা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এখন হাঁটার পথটা আমরা নির্ধারণ করতে পারলে আর সীমানাটা স্থায়ীভাবে আমরা দিতে পারলেই এটা আরও বাস্তব রূপ সকলের কাছে উন্মুক্ত হবে। নান্দনিক পরিবেশ তৈরি করে আদি বুড়িগঙ্গাকে আদিরূপে ফিরিয়ে দিতে সব ধরনের আইনি জটিলতাও মোকাবেলা করা হচ্ছে বলেও জানান তিনি। সিএস এবং সকল মানচিত্র দেখেই, আমরা সরকারি জরিপ দেখেই এবং হাইকোর্ট ডিভিশনের আগে আদি বুড়িগঙ্গা এবং নদী নিয়ে যে রায় ছিল সেই রায়ের আলোকেই আমরা এটা পূর্ণ বাস্তবায়ন করছি। সুতরাং হাইকোর্ট ডিভিশন আমাদের বক্তব্য শুনে তাদের মামলাগুলোতে কোনো অন্তর্বর্তীকালীন কোনো আদেশ আর দেয়নি। স্থায়ীভাবে আদি বুড়িগঙ্গা উদ্ধার করে সংরক্ষণ করার কথাও জানান মেয়র। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।